মর্নিং মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। তোমরা আমাকে দেখতেই পাচ্ছো, আমি উঠে দাঁড়িয়ে তোমাদের দেখাতে পাচ্ছি না, কারণ দাঁড়াতে আমার খুব কষ্ট হচ্ছে। তাই জন্য আমি যাচ্ছি এখন এমআরআই করতে। আমার এখন এমআরআই স্ক্যান আর কার্ডিওগ্রাফি হবে। আমি তোমাদেরকে বলেছি এর আগের ভিডিওতে আমি নার্সিংতে যাচ্ছি, আমার গাড়ি অলরেডি চলে এসছে, আর আমার হাজবেন্ড দেখবেন রেডি হচ্ছে। দাঁড়াও, এই দেখো আমার হাজবেন্ড রেডি হচ্ছে, ও যাবে, আর আমার ওই বোনটা এসছে। আমি তো কিছু করতে পারি না, তোমরা জানোই। ওই দেখো, ওই যে কাঁচা ধোয়া সব নিয়ে বসেছে, ও কলে আছে, আমি যেতে পারছি না ওই পর্যন্ত, কারণ আমার হাতে আর ক্ষমতা নেই। আমি যে একা একা হেঁটে যাবো, আর আমার সাথে আমার বাবা যাবে। তো আমার সাথে আমার বাবাও যাবে, আমার বাবা, আমার হাজবেন্ড আর আমি যাচ্ছি। আর ডিম্পিকে স্কুলে অলরেডি পাঠিয়ে দিয়েছি, কারণ ডিম্পির এক্সাম চলছে আজকে সেকেন্ড ডে, ওর ফার্স্ট ইউনিট শুরু হচ্ছে। তোমাদেরকে বলেছি গাড়িকে ফোন, গাড়ি আসেনি এখনো, ফোন করো একটা, গাড়িকে ফোন করে দাও, চলে আসবে। 12টার মধ্যে আমাদেরকে ইন করতে বলেছে। তোমার এটা হচ্ছে নর্থ সিটির গৌরীবাড়ি, সেখানে তো দেখো সব কিছু খুলে যেতে হবে ওখানে, এমনকি হাতের কার্ডটাও রাখা যাবে না। তো আমি সবই খুলে ফেলেছি, কিন্তু আমার হাজবেন্ড বলছে এমনিতেই তো এই অবস্থা দেখে দেখতেই পাচ্ছ নাক চোখের কী কন্ডিশান, কেমন অবস্থা। তো ও বলেছে চেনটা খোলার দরকার নেই, একটা ছোট্ট আমি কানের পরে নিয়েছি ইয়াররিংস, যেহেতু আমি কেনা জিনিস পরি না, আর হাতে কর আর ডান হাতে শুধু এই কলাটা পরেছি, আর ফিঙ্গার রিংগুলোও খুলিনি। ওখানে গিয়ে সব খুলে দেব, ওখানে ওরা নিয়ে নেবে, কারণ এই ড্রেসও তো থাকবে না, ড্রেসগুলোও সব খুলে ফেলতে হবে সমস্ত কিছুই, কারণ এমআরআই করতে গেলে নাকি এগুলো সব খুলতে হয়। আমি ফার্স্ট টাইমে এমআরআই করছি আর স্ক্যান কার্ডিওগ্রাফি আমি আগে কখনো করিনি, তোমরা হয়তো কেউ কেউ করেছো আমি জানি, তবে প্রে করবো যেন কারো এই ধরনের কোনো রোগ না হয়, কারো করতে না হয়। তোমরাও প্রে করো যেন আমার রিপোর্টগুলো সব ভালো আসে, কারণ আমার বাচ্চা খুব ছোটো, তোমরা জানো, কারণ আমি ছাড়া আমার বাচ্চাটা একদম চলতেই পারে না, সারাদিনই কান্নাকাটি করে, আর আমার হাজবেন্ড তো পুরো পাগল, মানে হাফ ম্যাড হয়ে গেছে, হাফ ম্যাড হয়ে গেছে, ও ও আর থাকতেই পারছে না, সহ্য করতেই পারছে না। তো খেয়ে যেতে বলেছে, এইটুকু ভাত আমি খেয়েছি, খেতে পারছি না, বমি আসছে, প্রচণ্ড শরীর খারাপ লাগছে, মাথা ঘুরাচ্ছে, মাথাটাই হচ্ছে মেয়ের সমস্যা, মাথা রাখতে পারছি না, মাথা আর বুক। তো চলো, ওখানে যাওয়ার পর আমি জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে কি না, তো বাইরে থেকে কিছুটা তো দেখাবোই আমি ডায়াগনস সেন্টারে যাওয়ার পরে নর্থ সিটিতে। আর যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ করে চেষ্টা করবো ক্যাপচার করার, আর এমআরআইটা কীভাবে হবে সেটা তো আমি দেখাতে পারবো না, পসিবলই নয়, সেখানে ক্যামেরা কেউ করবে, এরা তো সব ব্যস্ত, এরা আমাকে নিয়েই ব্যস্ত, এরা আমাকে ক্যামেরা করতেই বারণ করছে, কিন্তু তাও আমি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য মনটা ভালো রাখার জন্য ক্যামেরা করছি। তো তোমরা সাথে থেকো আর প্রে করো, ওকে? তাহলে এখন রাখছি, আমি এখন বেরোবো। তো দেখো বন্ধুরা, এটা বাইরে থেকে নর্থ সিটি ডায়াগনিস সেন্টারের আমি বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। বিল্ডিংটা এরকম, আমি আমাকে দেখাতে পারছি না, কারণ তোমরা জানো আমি একা হাঁটাচলা করতে পারি না, আমাকে আমার হাজবেন্ড আর বাবা ধরে রেখেছে। আর এই দেখো ভিতরে ঢুকছি, ক্যামেরা অ্যালাউ করতে বারণ করছে, ক্যামেরা দেখলেই বন্ধ করে দিতে বলছে। আমি অনেক কষ্টে লুকি লুকি কিছুটা ক্যাপচার করেছি, যতটুকু পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। আর এটা দেখো রিসেপশন, রিসেপশনে এসেছি, লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছি, দেখলে পরেই বুঝবে। আর এটা সেকেন্ড ফ্লোরে এসেছি, কারণ আগে আমার কার্ডিওগ্রাফিটা হবে, কারণ এমআরআই অলরেডি চলছে। তো সেখানে আমি বসেছিলাম কিছুক্ষণ ড্রেস পরে, তো তারপরে বললো আগে গিয়ে কার্ডিওগ্রাফিটা করে নিতে, তো চলো কার্ডিওগ্রাফিটা করে নিই। দেখো আমি আবার চলে এসেছি এমআরআই রুমে, এটা ওয়েটিং রুম, দেখেছো আমি সমস্ত কিছু খুলে ফেলেছি, হাতে এমনকি নোজ পিনগুলোও খোলা হয়েছে, চুলে ক্লিপটাও রাখতে দেয়নি, যদি প্যান্ট পরা থাকে প্যান্টে যদি কোনো মেটাল থাকে কিংবা যদি কোনো বেল্ট থাকে সেটাকেও খুলে ফেলতে হবে। ইভেন আমার হাজবেন্ড তার ওয়ালেট, ব্যাগ, তারপরে তার বেল্ট, আমার বাবা, সবার সব খুলে রাখতে হয়েছে। যদিও এমআরআই রুমে আমি একাই ছিলাম, আরেকটা পাশের রুমে ডক্টর ওখান থেকে সব মনিটরিং করছিলেন, সেই রুমেই আমার হাজবেন্ড আর বাবা দুজনে ছিল। আর আমার কন্ডিশান এত খারাপ যে আমি বসে থাকতে পারছিলাম না, আমাকে বেড দেওয়া হয়েছিলো,
আমি বেডে শুয়েছিলাম, তো লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করেছি, দেখলে পরে প্রচণ্ড বকতো। এই দেখো আমার বাবা, মাস্ক ছাড়া তো অ্যালাউ নেই, এখন আবার কোভিড বেড়েছে, বুঝতে পারছো? আর ওই যে ইয়েলো কালারে দেখা যাচ্ছে, ওই রুমে ডক্টর বসবো, ওই রুমের পাশে আরেকটা রুম আছে, সেখানেই আমাকে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে MRI হবে। আর ওই যে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে, ওরা ভেতরে ঢুকবে ডক্টরের সঙ্গে, আর আমাকে ভেতরে নিয়ে যাওয়া হবে, তো চলো ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, আমার সমস্ত টেস্ট হয়ে গেছে, এখান থেকে বেরোতে বেরোতে প্রায় 4:30 বেজে গেছে। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 15:10 নাগাদ, আসতে যতটা সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিটের মতো। আর আমি তোমাদের একটা কথা বলছি, MRI হয়ে যাওয়ার পরে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, 15 মিনিট আমার কোনো সেন্স ছিল না। যে ডক্টর মনিটরিং করছিলো, MRI করছিলো, উনি এসে আমার বিপি থেকে শুরু করে আমার প্রেশার টেশার সমস্ত কিছু চেক করলো, তারপরে আমার ছাড়লো। আর এখন দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের 6টা ওভার হয়ে গেছিলো, কারণ সেই সকালবেলা বেরিয়েছি, তো মাঝখানে একবার দাঁড়িয়ে একটা জায়গাতে আমরা একটু লাঞ্চ করেছি, কারণ আমার সঙ্গে যারা আছে তারাও খাওয়া দাওয়া করেনি, আর আমি তো একদম খেতে পাচ্ছি না। তো দেখো রেস্টুরেন্টে চলে এসেছি, আর আমার খাবারটা দেখে বুঝতেই পারছো আমি প্লেন খাবার নিয়েছি, ভাত আর মাছের ঝোল নিয়েছিলাম, কিন্তু আমি কিচ্ছু খেতে পারিনি, সব ফেলে দিয়েছি, আমি একটুও খেতে পাচ্ছি না। তোমরা আমার খাবারটা দেখলে বুঝতেই পেরেছো যে কতটুকু নিয়েছি। আর আমার হাজবেন্ড, আমার বাবা আর ড্রাইভার দাদা যে ছিল, ওরা ডিম নিয়েছে, ওরা মাছ খাবে না, আর বেলা অনেক হয়ে গেছিলো, তাই আর চিকেন ছিল, চিকেন আগের দিন যেহেতু খেয়েছি ভালো লাগছিল না। আর একটু আমার হাজবেন্ড রেস্টুরেন্টের চারিদিকটা একটু দেখাচ্ছে, আর এর সাথে আমি একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম, কারণ আমার শুধু গলা মুখ শুকিয়ে আছে, আর তার সঙ্গে জিভের নিচের ওষুধটা আমাকে বারবার দিতে হয়। কালকে মানে যেদিন আমি এই ভিডিওটা করেছি, কালকের ভিডিও আজকে তোমরা পোস্ট হবে, আজকের ভিডিওটা, তো এই ভিডিওটা কালকেও আমাকে 6 বার জিভের নিচে ওষুধটা দিতে হয়েছে, আমি বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিলাম, হাঁটাচলা করার পুরো খাওয়া। তো ফাইনালি দেখো বন্ধুরা, আমরা এখন দত্তপুকুরে আছি, দেখো গাড়িতে উঠে গেছি, আর গাড়িতে উঠে গিয়ে এখন গাড়িটা দত্তপুকুরের ওখানে দাঁড়িয়েছে একটা ক্যাফেতে। এর আগের দিন আমি দত্তপুকুর ডাক্তার দেখাতে এসেছিলাম 2 দিন আগে, তখন এই ক্যাফের থেকে আমি কফি খেয়েছিলাম, ক্যাফেতে কফিটা খুব ভালো বানায়। আর ওই দেখো আমার বাবা, আমার হাজবেন্ড আর ড্রাইভার আছে, ওই ক্যাফেতে গেছে, আর আমার বাবা আমার কাছে আছে, যেহেতু আমাকে একা রেখে যে কোথাও যাওয়া যায় না, আমি সেন্সলেস হয়ে যাই কথা বলতে বলতে বা বসে থাকতে থাকতে হঠাৎ করেই, তাই আমার সঙ্গে কাউকে না কাউকে থাকতেই হয়, তাই সেই জন্য বাবা আছে। তো এখানে আমি কিছু বলছিলাম, বাট ভয়েসটা এত আস্তে হয়ে গেছিলো, এত কষ্ট হয়েছিলো MRI করার পর, আমি এতটাই অসুস্থ হয়ে গেছিলাম যে ভয়েসটা তোমরা শুনতে পেতে না। তো বন্ধুরা, আজ আর কথা বলতে পারছি না, খুব 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 কষ্ট হচ্ছে, সবাই